বৈশ্বিক এই মহামারীতে সাধারণ খেটে খাওয়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আমরাও পারি ফাউন্ডেশন। সাভারের জিঞ্জিরা এলাকায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো সহ করোনার বিস্তার এবং এই মরণব্যাধির মাধ্যমে সংক্রমিত হওয়া থেকে নিজেকে বাঁচাতে জীবন ধারণে কী ধরনের পরিবর্তন আনতে হবে এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক করতে গণসচেতনতা, হ্যান্ডগ্লাভস ও 300 পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আমরাও পারি ফাউন্ডেশন নামের এই সামাজিক সংগঠন। আমরাও পারি সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কায়সার আহমেদ সংগঠনটির সদস্য বৃন্দের সার্বিক সহযোগিতায় স্থানীয়দের সাথে নিয়ে পরিচালনা করা হচ্ছে এই মহৎ কর্মযজ্ঞ। এ সময় যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ঠিক ততদিনই সাধারণ মানুষকে সচেতনতা ও সাধ্যমতো খাদ্য সামগ্রী দিয়ে তার সংগঠন পাশে থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম। দুঃসময়ে বিত্তবানদের প্রতি আহ্বান, তারা যেন যথাযথ গরিব দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং সাহায্য সহযোগিতা করে। এই মহামারীতে আমরা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা অনেক উৎসাহিত হয়েছি এবং অনেক খুশি হয়েছি। এখন মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই খুশি, আর আমাদের সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদের অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ সবসময় আমরা ভালো কাজের সাথে থাকবো, ভালো কাজ করব। এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে গর্ববোধ করছি এবং নিঃসন্দেহে একটা ভালো লাগার বিষয়। পাশাপাশি একটা বিষয়ে বলতে চাচ্ছি, বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী সহ যে ত্রাণ সহায়তাগুলি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য চেয়ারম্যানদের বরাবরে পাঠাচ্ছেন, সেগুলো আসলে অত্যন্ত দুঃখজনকভাবে সঠিক জায়গায় পৌঁছছেন না এবং চাল চুরির ঘটনা দুঃখজনকভাবে বেরিয়ে চলেছে। আমি রাষ্ট্রযন্ত্র তথা সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাব যাতে জাতির এই চরম ক্রান্তি লগ্নে অসহায় এবং হতদরিদ্র মানুষের ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রযন্ত্রের দেয়া উপহারগুলো সঠিকভাবে পৌঁছে যায় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য।